আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো আমাদের এটা লাস্ট সেগমেন্ট, আমরা কিছু কোশ্চেন নেব এবং আমরা প্রথমে কোশ্চেন চলে যাচ্ছি, দেখি যদি সময় হয় আমরা একটা আলোচনায় যাবো আর কি। এবং ঠিক আছে, প্রথম কোশ্চেনটা করবেন প্লিজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ মাহবুব ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্টুডিওতে, পাশাপাশি আরেকবার ধন্যবাদ যে আপনার এই উদ্যোগ, আপনার যে পরিশ্রম, এই অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটি অনেক উপকৃত হচ্ছে এবং অনেকেই তারা আমাকেও অনেক সময় জিজ্ঞাসা করে, তারা স্টুডিওতে যখন আমাকে দেখে তারা বলে যে আমরা খুবই উপকৃত হচ্ছি, আমরা দেখি অনুষ্ঠানটা। এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার একটি কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো প্রাইভেট রেসিডেন্স রিলিফটা কি, এই বিষয়ে একটু বললে ভালো হতো আর কি। প্রিন্সিপাল প্রাইভেট, ঠিক আছে। আপনার সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ফিডব্যাকের জন্য। অবশ্য ফারুক সাহেব বলছিল একই ধরনের কথা আর কি, আসলে আপনার যখন বলেন আসলে গর্বে বুক ভরে যায় আর কি, যে কোনো কিছু করে যদি প্রশংসা পাওয়া যায় তো করে শান্তি পাওয়া যায় আর কি, সেই শান্তিটা পাই আমরা। তো থ্যাংক ইউ আপনার কোশ্চেনটা আনসার দেওয়ার জন্য। নিশাদের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্ট রিলিফ, পিপিআর রিলিফ যেটা আমরা বলে থাকি, সেটা আপনার যে মেইন রেসিডেন্স সেটার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। তো আপনার যে মেইন, যেখানে বসবাস করছেন আপনি, মেইন রেসিডেন্স ওটা যদি আপনি সেল করেন তাহলে ওইটা ফুললি এক্সেম্পট, কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে না। আপনি সেল করার পয়সা দিয়ে আপনি রিইনভেস্ট করেন অথবা নিজের ব্যাংকে রাখেন, যেটাই করেন না কেন আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। ওকে, আমি একটু অ্যাড করি সেটার সাথে। প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্সটার আসলে মিনিংটা ওই নামেই পাওয়া যাচ্ছে, প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্স। আপনি যে বাড়িটা আপনার মেইন বাড়ি, সেই বাড়িতে আপনি যদি থাকেন সারা জীবন থাকেন, এরপরে যদি মিলিয়ন পাউন্ড গেইনও হয় আপনার কেনার থেকে বেচার দামের, আপনাকে কিন্তু এক পয়সা কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না, কারণ আপনি সেখানে রিলিফটা পাচ্ছেন 100%। ওকে, আর রিশাদ ওইটাই বলতেছিল যে আপনি যে পার্ট থাকেন সেই পার্টের, যে পার্টটা থাকবেন সেই পার্টের সময়ের ইয়েতে প্রপোর্শনিটি আপনি সেই রিলিফটা পাবেন আর কি। কিন্তু ওই যে অনেকে বলে যে আমি প্রপার্টি ভাড়া দেওয়া প্রপার্টি গেইন ট্যাক্স পে করতে হবে, আবার এটাও পে করতে হবে নাকি নিজের বাড়িতে থাকতে, একই প্রিন্সিপল, কিন্তু এখানে যেহেতু আপনি সারা জীবন থাকতেছেন 100% রিলিফ পাচ্ছেন, এই কারণে আপনার এটা জিরো হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। মহাভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার প্রশ্নটা হচ্ছে প্রাইভেট রেসিডেন্স রিলিফ যেটা, এটা ছাড়া আর কোনো অন্য রিলিফ পাওয়া যায় কিনা? আসলে হ্যাঁ, এটা অন্য কোন রিলিফ আছে কিনা সেটা একটু অনুসন্ধান করতে হবে। তোহিদ কি বলে দেন তাহলে, একটা রিলিফ আছে আর কি, তোহিদ বলে দিবে। আসসালামু আলাইকুম। রিলিফ একটা আছে অবশ্যই, আরো অনেকগুলোই আছে, কিন্তু ওর আগে আমি বলতে চাচ্ছিলাম কিছু যে প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্স রিলিফের ভিতরেই, যে আপনার যদিও আপনি থাকছেন না সেই প্রপার্টিতে, আপনি কিন্তু শেষের 18 মাস কিন্তু এক্সেম্পট ফর এনি রিজন। আর ওর ছাড়াও কিন্তু আপনার ধরেন যে কাজের জন্য বিদেশ যেতে হয়েছে, তখনও আপনার কিছু কিছু বছর ওইটার জন্য এক্সাম থাকে, কাজের জন্য ইউকে কিন্তু অন্য কোনো মানে বার্মিংহামে গেছেন বা কোথাও গেছেন, তখনও কিন্তু আপনার কিছু পিপিআর পাবেন। এখন আমি যেটা বলছি যে এটা ছাড়াও আপনি লেটিং রিলিফ পাওয়া সম্ভব। লেটিং রিলিফ হলে গিয়ে আপনি ধরেন যে আপনি একটা সময় ছিলেন প্রপার্টিতে, কিন্তু তার মাঝখানে আপনি ভাড়া দিয়েছেন প্রপার্টি। আমি এটাকে বলি স্যান্ডউইচ রুল। স্যান্ডউইচ বলতে হলে গিয়ে আমি বলি যে একটা বান আর সাইড আর একটা বান হলে গিয়ে আপনি প্রথমে কিছুক্ষণ থাকবেন, শেষে স্যান্ডউইচে কিন্তু বান থাকে না, বার্গারে বান থাকে। তো আপনারা ধরেন আচ্ছা, তাহলে বার্গার নিয়ে এক্সাম্পলটা দিই, যে আপনারা ধরেন যে বান যদি আমরা ধরি যে রেসিডেন্স, যে আমরা প্রথমে কিছু বছর ছিলাম শেষে কিছু বছর ছিলাম, তো এর মাঝখানে যখন আপনি ভাড়া দিচ্ছেন প্রপার্টিটা,
সেই প্রপার্টি আপনার এক্সেম্পট হবে, মানে সেই প্রপার্টির এগেনস্টে আপনি লেটিং রিলিফ নামের একটা রিলিফ পাবেন, উইচ ইজ লোয়ার দ্যান টোটাল পিপিআর অর মানে প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্ট রিলিফ, অ্যান্ড না হলে 40,000 আপ টু 40,000, আদারওয়াইজ দ্য মেইন গেইন অন লেটিং দ্য প্রপার্টি। এটা কিন্তু একটা বিরাট ইন্টারেস্টিং একটা জিনিস, 40,000 পাউন্ড আপনি রিলিফ পাচ্ছেন শুধুমাত্র ওই বার্গারটা বানাইতে পারলেই হয়ে গেল আর কি। মানে বার্গার বানানোর কৌশলটা হচ্ছে যে প্রথমে থাকবেন, প্রথমে এবং শেষে ভাড়া থাকবেন, পরে আবার থাকবেন। এটা প্ল্যান করলেই করা যায় ইচ্ছা করলে, আপনার বার্গার না থাকলে লেডি রিলিফ নাই। তো এই মাঝখানে যে ফিলেটটা আর কি, ফিলেটটা হচ্ছে আপনার ভাড়ার সময়টা আর কি। সুতরাং বার্গার খাওয়া হয়ে গেল, এখন খোদা লাগতেছে রে ভাই। রাইট, এখন পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি। তাহলে পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। আমার একটা কোশ্চেন আছে, যে কোশ্চেন হলো আমরা অনেকে অনেক প্রপার্টি অনেকের আছে, তো একটা প্রপার্টি রেন্টাল প্রপার্টি যদি আমি বিক্রি করে তার সম্পূর্ণ মানিটা আপনার কি মনে হয়? আমি যেটা জানতাম, আসলে আমি যদি সম্পূর্ণ পয়সা, যেহেতু আমি রেন্টাল ইনকাম, এটা অলরেডি ডিক্লেয়ার করা যে আমি এটা রেন্টাল ইনকাম করছি, সেটা ট্যাক্স আমি পে করতেছি, এবং সে যে পয়সাটা আমি ওখান থেকে পেতেছি ওই সমস্ত পয়সাটাই আমি আরেকটা প্রপার্টিতে ইনভেস্ট করতেছি, সমস্ত পয়সাটাই, একটা পয়সা আমি এদিক দিয়ে রাখতেছি না। যদি আমি কম পয়সা ইনভেস্ট করি তাহলে হয়তো আমার সেই গেইন ট্যাক্স পেটা দিতে হবে আমি যেটা মনে করি, আর যদি সম্পূর্ণ পয়সা যদি আমি দিই তাহলে আমার মনে হয় না গেইন ট্যাক্স পেটা দিতে হবে, কারণ আমি গেইন করছি না। রাইট, আমি আপনার যে বাসায় বসে যারা অনুষ্ঠান আছেন তাদেরকে বলতেছি, আসলে ওনার কোশ্চেনের আনসারটা যদি এরকম হইতো তাহলে আমরা অনেকেই খুশি হইতাম। আসলে কি ওনাকে খুশি করবেন নাকি ট্যাক্স অফিসকে খুশি করবেন বলেন দেখি নিশাত। আমি ধন্যবাদ প্রশ্নের জন্য, আপনার কথাটা কিন্তু যুক্তি আছে, প্রচণ্ড মানে যুক্তিকর আমি বলবো, কারণ আপনি পয়সাটা নিজের পকেটে না রেখে আপনি রিইনভেস্ট করছেন, বাট রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে এটা প্রযোজ্য না, এটা ভেরি আনফর্চুনেট। যদি আপনি রিইনভেস্ট করেন তারপর আপনাকে পে করতে হবে, যদি এটা তো আমি অলরেডি যখন আমি প্রপার্টি কিনছি তখন সেটা তো আমি রেন্টাল ইনকাম করতেছি, ওই যে একটা স্কিম ছিল বাই টু রেন্ট, রেন্ট টু বাই, বাই টু রেন্ট, বাই টু লেট, বাই টু লেট, সো ওই স্কিমে তো আমি কিনছি, তা তো আমি তো তো অলরেডি ডিক্লেয়ার করা। হ্যাঁ, কিন্তু আপনি কি ডিক্লেয়ার করতেছেন? আপনি রেন্টাল পরে যদি কোশ্চেন আসে আমরা উত্তর দেব। কোশ্চেনটা কেউ আছে নাকি আপনার এটা ব্যাপারে জানতে চাচ্ছেন কেউ? পরে কোশ্চেনটা কি কেউ করবেন তাহলে? আমি মাহবুব ভাইকে দিয়ে এক্সাম্পলটা দিই। এখন যদি মাহবুব ভাইয়ের বিজনেসে যে অফিসটা আছে, এখন অফিসটা যদি বিক্রি করে আরেকটা অফিস কিনতে যায়, তখন এই জায়গায় আমি কিন্তু রোল ওভার রিলিফ ক্লেম করতে পারবো। এইটা হলে গিয়ে কমার্শিয়াল প্রপার্টির একটা এই জিনিসটা আছে, যে আমরা রোল ওভার রিলিফ নামের একটা জিনিস আছে, তখন আমরা ওইটা ক্লেম করতে পারবো। আর যদি ধরেন যে বিক্রি করছি কিন্তু যেই ধরেন যে 100,000 পাউন্ড আসছে,
কিন্তু আমি রিইনভেস্ট করতে 50,000 পাউন্ড তখন আমি হাফ হাফ গেইনটা রিলিফ রিলিফ পাবো এটা থেকে জাস্ট আমি একটু অ্যাড করি যদি মেইন আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে বলছি মেইন রেসিডেন্ট যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিইনভেস্ট করলে কোনো ট্যাক্স হ্যাঁ ইটস জাস্ট কমার্শিয়াল প্রপার্টি ভেরি 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 ভ্যালিড অ্যানসার কিন্তু এইটা কিন্তু আপনি ভাবতে পারেন যে হ্যাঁ আমি যে বাড়িটা থাকি সেই বাড়িটা যদি বিক্রি করি যেমন সেই বাড়ির উপর যে গেইন আসবে সেটা আমি আবার রিইনভেস্ট করে আমি এখন রেন্টাল ইনকাম প্রপার্টি কিনি আর আমার নিজে থাকার জন্য একটা বাড়ি কিনি কোনো গেইন ট্যাক্স নাই কিন্তু যেটা কথার কথা সেটা হচ্ছে অন্য কোনো প্রপার্টি বিজনেস রেন্টাল প্রপার্টি শুধুমাত্র কমার্শিয়াল প্রপার্টি পাবেন রোল ওভার রিলিফ কিন্তু পিরিয়ডটা একটু উল্লেখ করে দেওয়া উচিত 3 বছর পর্যন্ত সেই টাকাটা আপনি হুলকে রাখতে পারবেন রিইনভেস্ট করার আগে কমার্শিয়াল প্রপার্টি বেলা 3 বছর কিন্তু ওকে এটা একটু ইম্পর্টেন্ট আপনি টাকাটা আবার ধরে রাখলেন 10 বছর টাকাটা কিন্তু গেইন ট্যাক্স পে করতে হবে যদি 3 বছরের মধ্যে পে ইনভেস্ট করেন ইনভেস্ট করেন তাহলে কিন্তু আবার একটা জিনিস ভুলবেন না রোল ওভার হচ্ছে তার মানে ইভেনচুয়ালি সেকেন্ড প্রপার্টি যখন বিক্রি করবেন তখন প্রথম থেকে কিন্তু সম্পূর্ণ গেইন যেটা হলো সেটা ক্যাশ ফ্লো অ্যাডভান্টেজ পাচ্ছেন এখন আপনাকে ট্যাক্স পে করছে কিন্তু রোল ওভার হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আপনি একটা কোশ্চেন হাত তুলতেছিলেন কি কোশ্চেনটা করবেন বলেন প্লিজ আমার এক মিনিট আনসার দিতে আগেই পে করে দিতে হয় যেটাই হবে পরে আপনি ক্লেম করেন ব্যাক কিন্তু আগে কিন্তু আপনি পে করে দিতেছেন ট্যাক্স সবগুলোই কিন্তু একটা অ্যাডভান্টেজ হলো গিয়ে পিপিআর যখন আপনি লিমিটেড কোম্পানিতে পাবেন না আপনার লেটিং রিলিফ পাবেন না কিন্তু আপনি ট্রাস্টে থাকলে পিপিআর রেট রিলিফ এগুলো পাওয়া সম্ভব সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো যে ট্যাক্স রেট অনেক হাই আমাদের আসলে বিদায় নেওয়ার পালা অলমোস্ট কিন্তু যেটা অনেক সময় করি অনেক প্রোগ্রামে করি সম্পূর্ণ প্রোগ্রামে একটা সামারি আমরা একটা স্লাইডে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা এটা বসে দেখতে পারেন চিন্তা করতে পারেন যে কীভাবে আপনাদের সেই ট্যাক্স প্ল্যানিংয়ের মাধ্যমে কিছু ট্যাক্স সেভ করা যায় আমরা প্রথমে স্লাইডে চলে যাচ্ছি আমি খুব শর্ট স্লাইডটা দেখাবো আপনারা পরে দেখবেন আর কি ট্যাক্স প্ল্যানিং ইন এ নাটশেল আপনি কী করতেছেন ম্যাক্সিমাইজ রেভিনিউ এক্সপেন্ডিচার যে রেভিনিউ এক্সপেন্ডিচারটা আপনার ক্লেম করবেন সেটা যেন ম্যাক্সিমাম ক্লেম করা যায় সেটা আপনার চেষ্টা করবেন তারপরে আপনার যে লস যদি বিজনেসে প্রপার্টি ইনকামের জায়গায় যদি প্রপার্টি ইনকামে যদি লস হয় সেই লসটা যেন ক্যারি ফরওয়ার্ড করতে পারেন তারপরে একটা কথা বলতেছিলাম যে সুইচ প্রপার্টি ওনারশিপ উইথ স্পাউস যদি মনে করেন যে হাজব্যান্ডের নামে প্রপার্টি আছে কিন্তু ওয়াইফের কোনো ইনকাম নাই হাজব্যান্ডে অনেক ইনকাম তাহলে এটা ট্রান্সফার করে দেওয়া যাবে করে দেওয়া উচিত হবে স্পাউসের নামে তারপরে হচ্ছে চেঞ্জ প্রফিট শেয়ারিং রেশিও যেটা যে আমাদের ভাবি কোশ্চেনটা করতেছিলেন যে আমি হাজব্যান্ডের কাছ থেকে যদি বেশি প্রফিট শেয়ারিং রেশিও নেই তাহলে আমি হয়তো কম ট্যাক্স পে করবো মানে জয়েন্টলি তাহলে সেটা একটা ভালো আইডিয়া হবে তারপরে প্রপার্টিটা ফার্নিশ করবেন না আনফার্নিশ রাখবেন সেটাও একটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে যদি ফার্নিশ করেন তাহলে কিন্তু বিরাট সুযোগ পাচ্ছেন 10% ওয়ারেন্টি ক্লেম করতে পারতেছেন তারপরে হচ্ছে ক্লেইম রেন্টের রুম রিলিফ এটা আমরা এই অনুষ্ঠানে কথা বলি না কিন্তু এটা স্বাভাবিক আপনার যে ঘরে থাকেন সেই ঘরের রুমে একটা রুম যদি ভাড়া দেন সেখানে তাহলে আপনার একটা রিলিফ পাবেন রেন্টের রুম রিলিফ অ্যামাউন্ট হচ্ছে £4,250 পার ইয়ার ওকে
তারপর হচ্ছে ওই যে প্রিপেয়ার রিলিফ এতক্ষণ যে কথাটা বলতেছিলাম এই সেগমেন্টে সেটাও কিন্তু আপনার আর হচ্ছে লেটিং রিলিফ যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছিলেন যে লেটিং রিলিফ সেটা হচ্ছে 40,000 pounds ইজ লট অফ মানি রোল ওভার রিলিফ যদি কমার্শিয়াল প্রপার্টি হয় রোল ওভার রিলিফটা পাচ্ছেন এটা তারপর ইউজ এ প্রপার্টি কোম্পানি যদি প্রফিটেবল হয় তাহলে প্রপার্টি কোম্পানিটা ইউজ করা হবে আর একটা রিমর্গেজের কথা বলতেছিলাম যে রিমর্গেজ যদি করেন তাহলে আপনার মর্গেজ ইন্টারেস্ট বাড়বে মর্গেজ ইন্টারেস্ট বাড়লে আপনার এক্সপেন্স বাড়বে এক্সপেন্স বাড়লে আপনার প্রফিট কমবে প্রফিট কমলে আপনার ট্যাক্স কমবে সো এটা আরেকটা জিনিস এখানে উল্লেখ করি হট করে এটা এক্সপ্লেন করতে করতে ভাবতেছিলাম অনেকে কিন্তু একটা বাড়িতে থাকে পাঁচ বছর থাকে থাকার পরে প্রপার্টি ভ্যালু যখন বাড়ে তখন বিক্রি করে কোনো গেইন ট্যাক্স পে করতেছে না নিজের প্রপার্টি তখন আরেকটা প্রপার্টির মুভ করতেছে এইভাবে সে ধীরে ধীরে ছোট বাড়ি থেকে বড় বাড়িতে যাচ্ছে কিন্তু ইভেন্টুয়ালি সে যখন রিটায়ারমেন্টে চলে যাচ্ছে সে একটা বিরাট বড় বাড়ি বিক্রি করে 1 million pounds সে গেইন করতে পারে কিন্তু এক পয়সা ট্যাক্স পে করতেছে না দ্যাট কুড বি সামথিং উই শুড থিঙ্ক অ্যাবাউট সুতরাং আমাদের প্রোগ্রাম শেষ বলতে গেলেই তো বিদায় নিব বিদায় নেওয়ার আগে এতটুকু বলবো যে এটা ছিল আমাদের পাঁচ পর্বের প্রপার্টি ইনকামের পাঁচ পর্বের অংশের শেষ পর্ব কিন্তু এখানেই কিন্তু শেষ না আমরা এরপরও আসবো অন্যান্য টপিক্স নিয়ে নেক্সট টপিক্সটা আপনার খুবই ইন্টারেস্টিং হবে কারণ আমাদের কমিউনিটির সাথে অ্যাকাউন্টেন্সি যে একটা রিলেশনশিপ আছে সেটা কিন্তু এই বন্ডটা আমরা দেখবো সেই নেক্সট প্রোগ্রামে এবং সেই প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিদায় চাচ্ছি খোদা হাফেজ